হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। টুডে আই ডিসকাস টু ডেমোক্রেসি অ্যান্ড ডিক্টেটারশিপ, অর্থাৎ গণতন্ত্র ও একনায়কতন্ত্র। প্রথমে আসবে গণতন্ত্র। গণতন্ত্র কি? গণতন্ত্র হচ্ছে যুগ যুগ ধরে চলতে থাকা রাজনৈতিক চিন্তাভাবনার এমন একটি কেন্দ্র যেখানে কি হয়, জনগণের শাসন ব্যবস্থা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রতিষ্ঠিত হয়। এই শাসন ব্যবস্থা প্রধানত খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে শুরু হয় এবং বলতে গেলে খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে প্রথম গণতন্ত্র শব্দটি প্রয়োগের কথা কিন্তু ওঠে। এটা প্রথম প্রয়োগ করে কারা? গ্রীকরা। গ্রীকরাই প্রথম কিন্তু ডেমোক্রেসি শব্দটি প্রয়োগ করে। এরপরে আমরা আসব গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বলতে কী বোঝায়। তো আমি তোমাদের সুবিধার্থে এখানে, গণতন্ত্র একটা বিশাল বড় পেজ, তাই আমি তোমাদের এখানে শর্ট করে দিয়েছি, ঠিক আছে? গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কাকে বলে? গণতন্ত্র কথাটি ইংরেজি শব্দ ডেমোক্রেসি থেকে এসেছে। ডেমোক্রেসি শব্দটি গ্রিক শব্দ, দুটো শব্দ, একটা হচ্ছে ডেমো এবং ক্রেটাস শব্দ থেকে এসেছে। ডেমো শব্দের অর্থ হচ্ছে জনগণ এবং ক্রেটাস শব্দের অর্থ হচ্ছে শাসন। সুতরাং আক্ষরিক অর্থে যদি আমরা বলি, জনগণের শাসনকেই আমরা কী বলি? গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, ঠিক আছে? বা গণতন্ত্রই, জনগণের শাসনই হলো গণতন্ত্র, এটা বলা যায়। তথাপি গণতন্ত্রের সংজ্ঞা সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে কিন্তু যথেষ্ট মতভেদ আছে। এক্ষেত্রে সংকীর্ণ বা অর্থে যদি আমরা গণতন্ত্রকে দেখি, তাহলে প্রথম যে নামটা উঠে আসে সেটা হচ্ছে কি বলতো, আব্রাহাম, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনের মতে। এটাকে আমরা গণতন্ত্রের গ্রহণযোগ্য সংজ্ঞা হিসেবে ধরে নিতে পারি। কি বলেছেন তিনি? গণতন্ত্র বা ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপুল বাই দ্য পিপুল ফর দ্য পিপুল। ধীরে ধীরে আসছি। অর্থাৎ গণতন্ত্র হলো জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের শাসন। যদি তুমি কোনোদিনও গণতন্ত্র নিয়ে পড়তে যাও, তাহলে কিন্তু এই কথাটা মনে রাখবে, কারণ এটা গণতন্ত্রের শাশ্বত সত্য কথা বলে ধরে নেওয়া হয়, ঠিক আছে? প্রথম, জনগণের দ্বারা। জনগণের দ্বারা বলতে, জনগণ প্রত্যক্ষভাবে সরকারি কাজে হস্তক্ষেপ করবে। কিন্তু এমন একটা জিনিস হয়েছে বর্তমান যে রাষ্ট্রের বৃহদায়তন এবং তার জনসংখ্যা, যদি আমরা ভারতে ধরে নিই, ভারতের মোট জনসংখ্যা বর্তমান 130 কোটি জন, আশা করি দেশের শাসন কার্য পরিচালনায় হস্তক্ষেপ করতে পারবে না। তাই কি করা হয়েছে, প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে জনগণ শাসন কার্যে হস্তক্ষেপ করে রাখে এবং যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দেশ শাসন করে। এই কারণে বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থা হলো প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র ব্যবস্থা, ঠিক আছে? দুই, শাসন, জনগণের শাসন বলতে বোঝায় জনগণ প্রয়োজন ও ইচ্ছা অনুসারে সরকারের নীতি নির্ধারণ করবে এবং জনগণের চাপের মুখে সরকার কিন্তু তার নীতিকে চেঞ্জ এবং পরিবর্তন দুটোই কিন্তু করতে বাধ্য থাকে। দুই, জনগণের জন্য। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা লাস্ট যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে জনগণের কল্যাণের জন্য সরকার কাজ করবে। গণতন্ত্র বিশ্বাস করে প্রত্যেক মানুষের মধ্যে একটা সুপ্ত শক্তি আছে, তার বিকাশ সাধনের জন্য গণতন্ত্রের যে সরকার গঠিত হবে তা সর্বদা সচেষ্ট থাকবে। সুতরাং যদি আমরা ধরে নিই যে, বলা যেতে পারে শাসন ব্যবস্থা জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী এবং এই কারণে একটি জনগণের দ্বারা বা তাদের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হয় এবং সেখানে জনগণের ইচ্ছা অনুসারে নীতি নির্ধারিত হয় এবং তার উদ্দেশ্য ও জনকল্যাণ বিকাশ সাধন করাই, বিকাশ সাধন করে, তাকে আমরা বলবো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। নাম্বার দুই, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কী কী সুবিধা আছে? এটা তোমাদের কোশ্চেন আসে এগুলা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কী কী সুবিধা আছে, এই জন্য শুধু কোশ্চেন পয়েন্টিং করছি। দেখো, বর্তমান গণতন্ত্র সর্বক্ষেত্রে শাসন ব্যবস্থা হিসেবে স্বীকৃত। প্রত্যেক ক্ষেত্রে এখন এর কোনো বিকল্প নেই, কারণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছাড়া একটা দেশে জনগণের যে অধিকার আছে তা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কারণ প্রত্যেক জনকে যদি আমরা শাসন কার্যে নিয়োগ করে দিই, তাহলে কিন্তু কোনোদিনও হবে না। এখানে কী কী নীতি, কী কী সুবিধা পাওয়া যায় গণতন্ত্র প্রতিষ্ঠা করলে? এক, সাম্যনীতি। গণতন্ত্র সাম্যনীতিতে বিশ্বাসী। এখানে জাত, বর্ণ, ধর্ম, পুরুষ নির্বিশেষে আইনের চোখে সকলই সমান, প্রত্যেক সমান মর্যাদা এবং সমান সুযোগ সুবিধার অধিকারী। যদি আমরা ভারতীয় সংবিধান বা গণতান্ত্রিক ব্যবস্থা ধরে নিই, তাহলে সংবিধানের 14 থেকে 18 নম্বর ধারায় কিন্তু আমাদের সাম্যনীতিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। চার, বিপ্লবের আশঙ্কা কম।
মানুষ পরিবর্তন চায়, এটা চিরন্তন সত্য, বিশেষ করে স্বৈরাচারী সরকারের পরিবর্তন কাম্য। যখন সহজ তা হয় না, তখন রক্তাক্ত বিপ্লবের পথ নেয়, কিন্তু তাতে জনগণের অনেক মূল্য দিতে হয়। গণতন্ত্র বুলেটের পরিবর্তে ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে পরিবর্তন সম্ভব বলে এখানে বিপ্লবের সম্ভাবনা খুবই কম। কারণ প্রত্যেকটা ভারতের ক্ষেত্রে যদি 5 বছর অন্তর জনগণ তার ভোট দিচ্ছে এবং সরকারকে চেঞ্জ করছে, জনগণ তার নিজস্ব পাওয়ারকে প্রয়োগ করছে, এবং যে স্বৈরাচারী সরকার বা সরকার যে সরকার জনগণের জন্য কাজ করবে না, তাকে কিন্তু জনগণ কোনোদিনও ছেড়ে কথা বলবে না। নাম্বার তিন কি আছে? মৌলিক অধিকার ভোগ। ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য অধিকার ভোগের সুযোগ থাকাটা কিন্তু দরকার, এবং গণতন্ত্রের জনগণ এই অধিকার ভোগ করতে পারে। শুধু তাই নয়, অধিকার ভঙ্গের ক্ষেত্রে প্রতিকারের ব্যবস্থা আছে। যেমন ভারতের সংবিধানের 3য় অধ্যায়ে মৌলিক অধিকারের উল্লেখ আছে, যেখানে প্রতিকারের ব্যবস্থার কথা বলা হয়েছে বা শাসনতান্ত্রিক প্রতিবিধানের কথা বলা হয়েছে। নাম্বার 6, স্বৈরাচারিতা রোধ। গণতন্ত্রের সরকার স্বৈরাচারী হতে পারে না, কারণ এখানে শাসক গোষ্ঠী তাদের কাজের জন্য আইনসভা এবং জনগণের কাছে কৈফত দিতে বাধ্য থাকে এবং জনগণ সরকারের সমালোচনা করে তাকে সবসময় একটা কোঠরের মধ্যে বেঁধে রাখার চেষ্টা করে। দেশপ্রেম বৃদ্ধি। গণতন্ত্রের জনগণ নিজেরা সরকার গড়ে এবং তার পরিবর্তন ঘটায়, কিন্তু সেটা একটা নির্দিষ্ট সময় অন্তর। ভারতের ক্ষেত্রে 5 বছর, তোমার ইউএসএর ক্ষেত্রে 4 বছর, রাশিয়ার ক্ষেত্রে 6 বছর। যে দেশে যেরকম গণতান্ত্রিক নিয়ম, সে দেশের মধ্যে মানুষ তার সরকার গড়ে এবং পরিবর্তন ঘটায়। তাই সরকারকে নিজেদের সরকার বলে তারা কিন্তু মনে করে, এতে সরকার ও দেশের প্রতি ভালোবাসা জন্মে। চ, রাজনৈতিক চেতনার প্রসার। গণতন্ত্রের জনগণ শাসন কার্যে অংশগ্রহণ করার সুযোগ পায়, বিশেষ করে গণতন্ত্রের স্বীকৃত স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা অনেক বেশি মানুষের শাসন কার্যে অংশ নেওয়ার ক্ষমতাকে বাড়িয়ে দেয়। এতে রাজনৈতিক চেতনা ব্যাপক পরিমাণে বিস্তার ঘটে। ৬, আইনের অনুশাসন। গণতন্ত্রে আইনের অনুশাসন থাকে, অর্থাৎ আইনকে সকলের ওপরে স্থান দেওয়া হয়। যদি আমি বলি ভারত কিংবা বাংলাদেশের সর্বোচ্চ আইন কি, সবাই কিন্তু একটা কথা বলবে, সে ভারতের সংবিধান, ভারতের ক্ষেত্রে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের ক্ষেত্রে। এবং আইনের চোখে দোষী প্রমাণিত হলে তবে শাস্তি পাবে কিন্তু সেই জনগণ। খেয়াল খুশি মতো কেউ শাস্তি দিতে পারবে না, পদমর্যাদার সুযোগ নিয়ে কেউ শাস্তি এড়িয়ে যেতেও পারবে না। নেক্সট কোশ্চেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কি ত্রুটি বা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপক্ষে আলোচনা করো। যদি এরকম কোশ্চেন আসে তোমাদের, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পক্ষে বিপক্ষে আলোচনা করো, আমি পক্ষেটা বললাম এবং বিপক্ষেটা আলোচনা করো। তো গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপক্ষে কে কে বলেছেন বা ত্রুটিগুলি কে বলেছেন? এক হচ্ছে অ্যারিস্টটল, কার্লাই, হেনরি মেইন প্রমুখ কিন্তু এর সমালোচনা করেছেন। কেন করেছেন? এক, অশিক্ষিতের শাসন। প্রত্যেকটা দেশে তো 100% মানুষ শিক্ষিত নয়, তাই তো? কোনো দেশে 90 আছে, কোনো দেশের গড় 70, কোনো দেশে আশা করি কোনো দেশের জনসংখ্যার শিক্ষিত আর 90 হবে না, 70-80 এর কাছাকাছি। তো এই অশিক্ষিত মানুষরা কিন্তু ভোট দিতে যায়। এই ভোট দেওয়ার জন্য তারা আবেগে ভোট দিয়ে আসে, বা কেউ যদি বলেছে আমাকে ভোট দাও, সেই ভোট দিয়ে আসে। তার জন্য গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সরকার নিজের খেয়াল খুশি মতো কাজ করে। এই ক্ষেত্রে কার্লাই বলেছে, ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অব দ্য ফলস, ফর দ্য ফল অ্যান্ড বাই দ্য ফল। অর্থাৎ গণতন্ত্র হলো মূর্খদের দ্বারা, মূর্খদের জন্য মূর্খদের শাসন। এটা কিন্তু অনেক ক্ষেত্রে সত্যি প্রমাণিত হয়। খ, অস্থায়ী শাসন। গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা তার স্থায়িত্ব থাকে না, সরকার 5 বছর অন্তর ভেঙে যায়, তার আগেও ভেঙে যায়, তার হয়তো সরকার 6 মাস হয়েছে তাও ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে যদি মেজরিটি না থাকে। সেই সম্পর্কে হেনরি মেইন গণতন্ত্রকে অস্থায়ী শাসন ব্যবস্থা বলে বর্ণনা করেছেন, কারণ স্বার্থের দ্বন্দ্বে যে কোনো সময় সরকার ভেঙে যেতে পারে, ফলে উন্নয়ন পরিকল্পনা ব্যাহত হতে পারে। বারবার নির্বাচনে অর্থ অপচয় হয়ে থাকার সম্ভাবনা সবথেকে বেশি। গ, দল ব্যবস্থার কুফল। দল ব্যবস্থার কুফল আছে গণতন্ত্রে, যেগুলি প্রকট হয় যেখানে সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করে,
দলের স্বার্থকে বড় করে দেখায়, দলীয় অনুগত্যের ভিত্তিতে নিয়োগ করে, তাতে প্রশাসনের মান আরও নিচে নেমে যেতে বাধ্য থাকে। ঘ, গণতন্ত্র কিন্তু একটা ব্যয়বহুল, কারণ গণতন্ত্রের নির্দিষ্ট সময় অন্তর নির্বাচন কয়েক হাজার কোটি টাকার ক্ষতি, তাছাড়া মধ্যবর্তীকালীন নির্বাচন কয়েক হাজার হাজার কোটি টাকার ক্ষতি, এতে অনেক অর্থের অপচয় হয়। তাই অনেকে দরিদ্র দেশে গণতন্ত্রের বিলাসিতা বলে মনে করেন, কারণ দরিদ্র দেশগুলির কাছে অর্থ থাকে না, সেখানে ভোট করাতে গেলে প্রচুর পরিমাণে অর্থের ব্যয় হয় যা সরকার খরচ করতে পারে না। ও রক্ষণশীলতা, জনগণের অধিকাংশই অশিক্ষিত ও অজ্ঞ হওয়ায় গণতন্ত্রে তারা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়, তারা সাধারণত রক্ষণশীল হয়, তাই তারা কোনো প্রগতিশীল সিদ্ধান্ত নিতে পারে না। চ, সংখ্যালঘুদের স্বার্থহানি, গণতন্ত্র হলো জনগণের শাসন ব্যবস্থা, কিন্তু বাস্তবে গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠতা সরকার গঠন করে এবং নিজেদের স্বার্থ পূরণের চেষ্টা করে, ফলে সংখ্যালঘুদের স্বার্থ কিন্তু অনেকাংশে উপেক্ষিত হয়। ছ, আমলাদের প্রাধান্য, গণতন্ত্রে সাধারণত মন্ত্রী রাজ্যে নির্বাচিত হন, তারা কিন্তু অযোগ্য হয়ে থাকেন, কোনো কারণে সেলিব্রিটিরা মন্ত্রী হিসেবে নিয়োগ হয়ে গেছেন, বা কোনো মন্ত্রী দেখবে পড়াশোনা নিয়ে মন্ত্রিত্ব করতে চলে গেছে, তো সেখানে কি হয়, আমলারা নিজেদের প্রাধান্য প্রতিষ্ঠা করে, তারা তো সেখানকার সিস্টেম জানে না, সেই আমলাদের উপর নির্ভর করে থাকে। এই সুযোগে আমলারা শাসন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে এবং জনসাধারণের দুঃখ দুর্দশার সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকে না বা অনুভূতি থাকে না। বরকে জ, যোগ্যতার কদর নেই, গণতন্ত্রে যোগ্যতা বিশেষ স্থান নেই, কারণ গুণের বিচারে নয় সংখ্যার বিচারে এখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাই নিৎস বলেছেন যে গণতন্ত্র হলো জ্ঞানী গুণীদের ব্যক্তিদের প্রতি অবজ্ঞা। ঠিক আছে, নাম্বার চারে কি কোশ্চেন আছে, উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য কি, উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য কি। তো অষ্টাদশ শতকে ইতিহাসে ইউরোপে সমাজতান্ত্রিক বিরুদ্ধে পুঁজিবাদ শ্রেণীর ক্ষমতা সুপ্রতিষ্ঠিত করার জন্য গণতন্ত্রের মতাদর্শ প্রচার করা হয়, এর ফলে ব্রিটেন গৌরবময় বিপ্লব, ফরাসি বিপ্লব, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রাম সংগঠিত হয়। এক্ষেত্রে জন স্টুয়ার্ট মিলের মতে, যে শাসন ব্যবস্থা জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশ নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে শাসন পরিচালনায় অংশগ্রহণ করে তাকেই আমরা গণতন্ত্র বলব। বার্কার, ডাইসি প্রমুখ উদারনৈতিক গণতন্ত্রবাদের প্রবক্তা হিসেবে পরিচিত। এগুলো তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে। তারপর টমাস পেইন, মন্তেস্কু, মিল প্রমুখ দর্শনে প্রভাবিত হয়ে মার্কিন সংবিধান রচনা করেন। তো উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থার মূল বৈশিষ্ট্য কি, এক, রাজনৈতিক সাম্যের উপর গুরুত্ব আরোপ করা হয়। রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠার জন্য মার্কিন সংবিধানে নির্বাচনে অংশগ্রহণের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সমাজ সমিতি করার অধিকার ইত্যাদি কিন্তু গুরুত্ব আরোপ করা হয়েছে। তারপর উদারনৈতিক গণতন্ত্র জনগণের উন্মুক্ত দল ব্যবস্থার বিশ্বাসী ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রে একাধিক দল ব্যবস্থা কিন্তু লক্ষ্য করা যায়। তিন নম্বর, উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় সর্বজনীন ভোটাধিকারে গণতন্ত্রের সাফল্যের প্রধান শর্ত মনে করা হয়। ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি নাগরিক ভোটদানের অধিকারী, ব্যক্তিগত সম্পত্তির অধিকার হল উদারনৈতিক গণতন্ত্রের ভিত্তি। মার্কিন সংবিধানে গণতন্ত্রের ভাবমূর্তি রক্ষার জন্য বিচার বিভাগের নিরপেক্ষতা উদারনৈতিক গণতন্ত্রের মৌলিক নীতি হিসেবে কাজ করে। মার্কিন সংবিধানে সুপ্রিম কোর্টের সবার ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছিল। নাম্বার পাঁচে কি কোশ্চেন আছে, সমাজতান্ত্রিক গণতন্ত্রের অর্থ কি। উত্তর, সমাজতান্ত্রিক গণতন্ত্র শব্দটি রাষ্ট্রদর্শনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1917 সালে সোভিয়েত রাশিয়া দেশে সমাজতান্ত্রিক বিপ্লবের পর উদারনৈতিক গণতন্ত্রের পরিবর্তে সমাজতান্ত্রিক গণতন্ত্রের আবির্ভাব ঘটে। গণতান্ত্রিককরণের বা উদারনৈতিক গণতন্ত্রের আদর্শকে শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ করার পক্ষপাতী ছিল, কিন্তু সমাজতান্ত্রিক গণতন্ত্র হলো এরূপ এমন এক ব্যবস্থা যেখানে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু সাম্য প্রতিষ্ঠিত হবে। অধ্যাপক ল্যাস্কির মতে, অর্থনৈতিক গণতন্ত্র ছাড়া রাজনৈতিক গণতন্ত্র অর্থহীন। তো সেক্ষেত্রে সমাজতান্ত্রিক গণতন্ত্রের ভিত্তি হলো মার্ক্সবাদ বা লেনিনবাদ। এইরূপ গণতন্ত্রের কয়েকটি বৈশিষ্ট্য আছে, যেমন অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হবে, একদলীয় ব্যবস্থা চীনের মতো, ঘ, অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অধিকার স্বীকৃত থাকবে,
ব্যক্তি সম্পত্তি বিলোপ সাধন হবে, রাষ্ট্রীয় কর্তৃক শ্রম ও শ্রমের মাত্রা নির্ধারণ করবে। সুতরাং সমাজতান্ত্রিক গণতন্ত্র সমস্ত ক্ষেত্রেই সাম্য প্রতিষ্ঠার মধ্যে আদর্শ গণতন্ত্র প্রতিষ্ঠা করে। এই দিক থেকে গণতন্ত্রের তুলনা হয় না, সমাজতান্ত্রিক গণতন্ত্রকে শ্রেষ্ঠ বলা যায়। 6, প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে? প্রত্যক্ষ গণতন্ত্রের গুণাগুণগুলি আলোচনা করো। এগুলো বেসিক্যালি ব্যাচেলার ডিগ্রি, যারা রাষ্ট্রবিজ্ঞানী অনার্স পড়ো তাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, কিন্তু এটা তোমাদের উচ্চ মাধ্যমিকের কোশ্চেনটা আসে না, এটা তোমাদের ব্যাচেলারে আসে। প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে? প্রত্যক্ষ গণতন্ত্রের গুণাগুণগুলি আলোচনা করো। গণতন্ত্র দুই প্রকার হয়, প্রত্যক্ষ বা পরোক্ষ গণতন্ত্র। প্রত্যক্ষ গণতন্ত্র জনগণ সরাসরি শাসন কার্যে অংশগ্রহণ করে। প্রাচীন গ্রিস দেশের নগর রাষ্ট্রগুলি প্রত্যক্ষ গণতন্ত্র চালু ছিল। বর্তমানে যদি আমরা প্রত্যক্ষ গণতন্ত্র দেখি তাহলে সুইজারল্যান্ডের কয়েকটি ক্যান্টনে প্রত্যক্ষ গণতন্ত্র চালু আছে, তার সঙ্গে সঙ্গে ইউএস অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রে কিছু রাজ্যে এই প্রত্যক্ষ গণতন্ত্র ব্যবস্থা চালু আছে। প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থার গুণাগুণগুলি যদি আমরা দেখি তো এর সুবিধাগুলি কী কী? ক, প্রত্যক্ষ গণতন্ত্র নাগরিকগণ প্রত্যক্ষভাবে রাষ্ট্র পরিচালনা অংশগ্রহণ করেন বলে তাদের মধ্যে রাজনৈতিক চেতনা বৃদ্ধি পায়, তাদের মধ্যে দায়িত্ববোধ বৃদ্ধি পায়। খ, নাগরিকদের মধ্যে স্বদেশপ্রীতির মনোভাব জাগরিত হয়। গ, প্রত্যেক গণতন্ত্র অত্যন্ত সহজ সরল, কারণ শাসন ব্যবস্থা সব কাজ জনগণ নিজেরাই সম্পাদিত করেন, আগেই বলেছিলাম। ঘ, এইরূপ শাসন ব্যবস্থা ব্যয়বহুল নয়। ও, প্রত্যেক গণতন্ত্রে কুফলগুলি প্রত্যক্ষ গণতন্ত্রে দেখা যায় না। চ, দ্রুত রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব, কারণ জনগণ সক্রিয়ভাবে রাজনৈতিক প্রক্রিয়া অংশগ্রহণ করে। কিন্তু এর অসুবিধাগুলি কী কী? প্রত্যক্ষ গণতন্ত্র ভারতের মতো যদি কোনো বৃহৎ রাষ্ট্র থাকে সেখানে কিন্তু করা সম্ভব নয়, কারণ জনসংখ্যা প্রচুর। সবাইকে যদি আমরা অংশগ্রহণ নিয়ে নিই তাহলে 130 কোটি প্রধানমন্ত্রী হবে, 130 কোটি রাষ্ট্রপতি হবে এবং 130 কোটি অন্যান্য মন্ত্রীরা হবে, সবাই তো সমান। খ, প্রত্যক্ষ গণতন্ত্র ধরে নেওয়া হয় যে জনগণ রাজনীতিতে সচেতন, কিন্তু বাস্তবে দেখা যায় তারা কেউ সচেতন নয়, তারা সবাই অশিক্ষিত এবং অজ্ঞ হয়ে থাকে। গ, প্রত্যক্ষ গণতন্ত্রে অনেক সময় সহজে সমাজে বিশৃঙ্খলা ডেকে আনে, কারণ একই জায়গায় সবার মধ্যে যখন একটা সভা হবে সেখানে মত পার্থক্য হবে এবং মত পার্থক্যের জেরে সবার মধ্যে একটা অশান্তি সৃষ্টি হওয়াটা বাধ্যতামূলক। 7, পরোক্ষ গণতন্ত্রের গুণাগুণগুলি কী কী? প্রত্যক্ষ গণতন্ত্র বললাম তোমাদের, পরোক্ষ গণতন্ত্র ব্যবস্থা কি? আগে দেখো, শাসন ব্যবস্থা বলতে পরোক্ষ গণতন্ত্রকে বোঝায়। পরোক্ষ গণতন্ত্র জনগণ নির্বাচনের মাধ্যমে আইনসভা বা স্বায়ত্তশাসন প্রতিষ্ঠায় জনপ্রতিনিধিদের প্রেরণ করে ও জনগণের প্রতিনিধিদের দ্বারা শাসন কার্য পরিচালিত হয় বলে এই ধরনের শাসন ব্যবস্থাকে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলা হয়। এইরূপ গণতন্ত্রে জনপ্রতিনিধিরা জনগণের কাছে দায়িত্বশীল থাকে। আজকের দিনের পৃথিবীর প্রায় সর্বত্রই প্রত্যক্ষ গণতন্ত্র আমরা কিন্তু সরি পরোক্ষ গণতন্ত্র কিন্তু আমরা দেখতে পাই। পরোক্ষ গণতন্ত্রের কী কী সুবিধা আছে? পরোক্ষ গণতন্ত্র বৃহৎ রাষ্ট্রের পক্ষে পরোক্ষ গণতন্ত্র সর্বাপেক্ষা উপযুক্ত। ভারত, চীন, রাশিয়ার মতো দেশের ক্ষেত্রে পরোক্ষ গণতন্ত্র সবথেকে ভালো। খ, এই শাসন ব্যবস্থায় সমস্ত নাগরিকের পরিবর্তে শাসন পরিচালনা অংশগ্রহণে ইচ্ছুক কিছু ব্যক্তি নির্বাচিত হয় জনগণের দ্বারা, এর ফলে যোগ্য ব্যক্তিদের দ্বারা সরকার পরিচালিত হয় বলে ধরে নেওয়া হয়। গ, এইরূপ শাসন ব্যবস্থায় শাসক শ্রেণী নির্দিষ্ট সময়ের জন্য জনগণের দ্বারা নির্বাচিত হন এবং জনগণের কাছে দায়িত্বশীল থাকেন। ঘ, জনগণ নির্দিষ্ট সময় পর সরকার পরিবর্তনের সুযোগ পায়। পরোক্ষ গণতন্ত্রের অসুবিধা কোথায়? পরোক্ষ গণতন্ত্র অনেক সময় জনপ্রতিনিধিরা জনমতকে উপেক্ষা করেন, এর ফলে গণতন্ত্র মূল উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যায়। পরোক্ষ গণতন্ত্রে বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে তীব্র প্রতিযোগিতা ও মতভেদ লক্ষ্য করা যায়, এর ফলে রাজনৈতিক আবহাওয়া দূষিত হয়। অনেক সময় অযোগ্য ও নিম্নমানের অশিক্ষিত ব্যক্তিরা আইনসভার প্রবেশের সুযোগ পেয়ে যায়। গ, এইরূপ শাসন ব্যবস্থায় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নির্বাচনকে কেন্দ্র করে দুর্নীতি বাসা বাঁধে এবং অর্থের বিনিময়ে দলত্যাগ ঘটে, নির্বাচন ব্যবস্থার পশনে পরিণত হয়। ঘ, পরোক্ষ গণতন্ত্র একটা ব্যয়বহুল, কারণ ভোট করাতে হয়, ভোট একটা ব্যয়বহুল সিস্টেম,
জনপ্রতিনিধি দ্বারা জনস্বার্থ বিরোধী কাজ করলে নির্বাচনের আগে অথবা নির্বাচিত হওয়ার পর তাদের অপসারণ করা যায় না। জনমতে সরকার ও প্রশাসনের বিরুদ্ধে একটি অনীহা দেখা দেয়। তবে এই অসুবিধাগুলি দূর করার জন্য কয়েকটি উপায় আছে, যেগুলিকে বলা হয় প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণ পদ্ধতি। এই পদ্ধতিগুলি হলো গণভোট, গণ উদ্যোগ, প্রতিনিধি প্রত্যাহার। সুইজারল্যান্ডের শাসন ব্যবস্থায় গণভোট ও গণ উদ্যোগ ব্যবস্থা আছে। নেক্সট, যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট, গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী। এটা 12-এও আসে এবং যারা গ্র্যাজুয়েশন করছে তাদের ক্ষেত্রে আসে। এটা ভারত বলা হয়েছে কিন্তু গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী আসে। গণতন্ত্র সাফল্যের শর্তাবলী বা গণতন্ত্রকে সাফল্য করতে গেলে কী কী জিনিস লাগবে। সংবিধানের প্রস্তাবনায় ভারতকে গণতান্ত্রিক দেশ বলে বর্ণনা করা হয়েছে। গণতন্ত্রকে সফল করার জন্য সংবিধানের বিভিন্ন ধারায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তথাপি ভারতের গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী যতটুকু আছে তা নিয়ে কিন্তু বিতর্কের অবকাশ নেই। সাফল্যের শর্তাবলী যে অধিকাংশ শর্তগুলা নেই সেগুলা কি কি? প্রথমত, অর্থনৈতিক সাম্য গণতন্ত্রের ভিত্তি, কিন্তু ভারতে তা বলা হয়নি। এখনও প্রায় 75% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে, ধনী দরিদ্রের ব্যবধান বাড়ছে, বেকারত্ব গণতন্ত্রের দুর্বল করছে। দ্বিতীয়ত, গণতন্ত্রের সাফল্য একটি শর্ত হলো শিক্ষা, কিন্তু ভারতে আজও প্রায় অর্ধেক মানুষ অক্ষর জ্ঞান হয়নি। এর ফলে তারা কুসংস্কার, শিক্ষার হার এবং অধিকার সম্পর্কে সচেতন হতে পারেনি। আমি বলে দিই, ভারতের মোট বর্তমান জাতীয় গড় শিক্ষা হচ্ছে 70%, তাহলে 30% মানুষ এখনও শিক্ষিত নেই। এই 30% মানুষ তো ভোটই দিচ্ছে নাকি সরকার গঠন করছে। তৃতীয়ত, গণতন্ত্রকে সফল করতে বলিষ্ঠ জনমতের প্রয়োজন, এর জন্য সঠিক সংবাদ পরিবেশন দরকার। কিন্তু ভারতের সংবাদের মাধ্যমগুলি যেমন রেডিও টেলিভিশন সরকার নিয়ন্ত্রিত, আবার সংবাদ মাধ্যম সংবাদপত্রগুলি ধনী শ্রেণীর কুক্ষিগত তথা সত্য সংবাদ পরিবেশিত হয় না। চতুর্থ, ভারতের সরকারি কর্মচারীদের মধ্যে দক্ষতা ও কর্মনিষ্ঠতার একান্ত অভাব আছে। দুর্নীতিপরায়ণ এবং কর্মচারী সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, তাতে গণতন্ত্র কখনোই সফল হতে পারে না। পঞ্চমত, ভারতীয় বিরোধীদের মধ্যে মতানৈক্য না থাকায় শক্তিশালী বিরোধী দল গঠন গড়ে ওঠেনি। তাছাড়া দলগুলির মধ্যে সহনশীলতার অভাব রয়েছে এবং যেসব শর্তাগুলি কিন্তু ভারতের গণতন্ত্রে এখনও আছে সেগুলি হলো, প্রথম, ভারতের সর্বজনীন ভোটাধিকার স্বীকৃত, 18 বছর বয়স নাগরিকদের ভোটাধিকার দেওয়া হয়েছে। এখানে একটা কোশ্চেন করব, তোমাদের কত সালে ভারতের নাগরিকদের ভোটাধিকার অধিকার 21 থেকে কমিয়ে 18 করা হয়? নাগরিকদের মধ্যে ভোটদানে উৎসাহ দেখা যাচ্ছে। দ্বিতীয়ত, এখানে লিখিত সংবিধানের তৃতীয় অধ্যায়ে মৌলিক অধিকার ও তার প্রতিবিধানের অধিকার সুরক্ষিতের ব্যবস্থা করা হয়েছে। তৃতীয়ত, অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে অনুন্নত জাতিদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। নির্দেশমূলক নীতির অর্থনৈতিক ন্যায় বিচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এবং চতুর্থ কি হচ্ছে, ভারতের নিরপেক্ষ আদালত হিসেবে সুপ্রিম কোর্ট আছে। এই আদালত সংবিধানের ব্যাখ্যা ও জনগণের অধিকার রক্ষা করে। পঞ্চমত, পঞ্চায়েত ব্যবস্থা চালু করে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা হয়েছে। নয়, একনায়কতন্ত্রের সংজ্ঞা নির্দেশ করো। একনায়কতন্ত্র কি? পৃথিবীর বিভিন্ন ধরনের যে শাসন ব্যবস্থা জন্ম নিয়েছে তার একটি অংশ হচ্ছে গণতন্ত্র, আর একটি হচ্ছে ডিক্টেটরশিপ বা একনায়কতন্ত্র। যেমন রাজতন্ত্র, গণতন্ত্র এবং একনায়কতন্ত্র প্রভৃতি, এদের মধ্যে নিন্দিত শাসন ব্যবস্থা হচ্ছে একনায়কতন্ত্র। বর্তমানে এই ডিক্টেটরশিপ শাসন ব্যবস্থা উত্তর কোরিয়া অবস্থিত কিম জং এবং চীনে বর্তমানে এটা দেখা যাচ্ছে ডিক্টেটরশিপ শাসন ব্যবস্থা। তারপর আছে তোমার নেপালে দেখা যাচ্ছে, যেখানে কমিউনিস্ট শাসন আছে সেখানে কিন্তু দেখবে এই একনায়কতন্ত্রী অর্থাৎ ডিক্টেটরশিপ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে আছে। প্রাচীনকালে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার উদ্ভব হয়েছিল কি দিয়ে? রাজতন্ত্র দিয়ে। রাজতন্ত্রের মাধ্যমে প্রথম কিন্তু তোমার ডিক্টেটরশিপ শাসন ব্যবস্থার উদ্ভব হয়। তবে আধুনিককালে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার দার্শনিক ভিত্তি এবং কর্মপরিধি প্রাচীনকালে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা সীমারেখাকে ছাড়িয়ে গেছে। একনায়কতন্ত্র বলতে একজন নায়ক বা একজন শাসক থাকবেন, একটি এটি গণতন্ত্রের বিপরীত ধর্মী, গণতন্ত্রের বহুজনের শাসন প্রতিষ্ঠিত হয়।
একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হবে কেবলমাত্র একজনের শাসন, একনায়ক রাষ্ট্রের ক্ষমতা দখল করে সব বিরোধী শক্তিকে নস্যাৎ করবে, অর্থাৎ চূড়ান্ত ক্ষমতা প্রয়োগ করে দেশ চালায়। এজন্যে এটি অবাধ এবং অপ্রতিহত শাসন শাসককে বলে একনায়কতন্ত্র। এটা যদি আমরা নিউম্যানের ভাষায় দেখি, নিউম্যানের ভাষায় একনায়কতন্ত্র বলতে বোঝায় এমন এক শাসন ব্যবস্থা যেখানে কোনো ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি ক্ষমতা দখল করে অবাধে স্বৈরাচারী ক্ষমতা প্রয়োগ করে। একনায়কতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য কী? এখানে একটিমাত্র রাজনৈতিক দলের অস্তিত্ব থাকবে, সংবাদপত্র, বেতার, টেলিভিশনের উপর রাষ্ট্রের পুরোপুরি নিয়ন্ত্রণ থাকবে এবং রাষ্ট্রের জন্য ব্যক্তি এই নীতিকে প্রতিষ্ঠিত হবে। একনায়কতন্ত্রের আধুনিক উদাহরণ হলো জার্মানি হিটলার এবং ইটালিতে মুসোলিনির শাসন ব্যবস্থা। এটা অনেক দিন পুরনো হয়ে গেছে, তাই না? সবাই শুনে আসছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, চীন। চীন বর্তমান একনায়কতন্ত্রের প্রত্যক্ষ উদাহরণ, কারণ এখানকার একটাই রাজনৈতিক আছে, কমিউনিস্ট পার্টি অফ চায়না। সংবাদপত্র, বেতার, টেলিভিশন সব রাষ্ট্র নিয়ন্ত্রণ করে। রাষ্ট্রের জন্য ব্যক্তি একটি নীতিতে প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক আছে? এসব নীতি কিন্তু চায়নাতে এখন দেখা যায়। এবং একনায়কতন্ত্রের সুবিধাগুলি কী কী? প্রত্যেকটা জিনিসের মতো একনায়কতন্ত্রের কিছু সুবিধা আছে, যেমন দক্ষ ব্যক্তি শাসন। কারালাই বলেছেন যে গণতন্ত্র হলো নির্বোধের শাসন, কিন্তু একনায়কতন্ত্র দক্ষ ব্যক্তির শাসন প্রতিষ্ঠিত হয়। দক্ষ ব্যক্তির নেতৃত্বে দেশ সহজে এগিয়ে যেতে পারে, দলীয় কন্দল থাকে না। দুই, দলীয় কন্দল থাকে না। গণতন্ত্রে অনেক দল থাকে। ভারতে যদি বর্তমান দলের সংখ্যা বলি, প্রায় 1600 ওপরে দল। এবারে 1600 ওপরে যে দল আছে তার নির্বাচনে অংশগ্রহণ করে মাত্র 400 থেকে 500টা, আর দলগুলা কোনো কাজে আসে না। এদের মধ্যে দ্বন্দ্বের ফলে আইনসভা যুদ্ধক্ষেত্রে পরিণত ধারণ করে। দলত্যাগ এবং আইনসভার সদস্যদের বেচাকেনা গণতন্ত্রে কুলুষিত করেছে। তাই কাজের জন্য কাজের কাজ কিছুই হয় না, গণতন্ত্রের দলীয় কোন্দল শাসন ব্যবস্থাকে কুলুষিত করে। গ, জরুরি অবস্থার উপযোগী। দেশের সংকটকালে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়, তা না হলে দেশের সংকটের মধ্যে পড়বে। একনায়ক এককভাবে অবাধ ক্ষমতা ভোগ করে বলে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। ঘ, স্বদেশ প্রেমের জাগরণ। সাধারণত জাতি জীবনের যখন হতাশা আসে তখন একনায়কতন্ত্রের আবির্ভাব হয়, যে জাতি জীবনের নতুন আশা জাগিয়ে জনগণকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পারে ও আর্থিক উন্নতি সম্ভব। দেশের আর্থিক কাঠামোকে শক্তিশালী করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে এবং উৎপাদনের ক্ষেত্রে কঠোর নিয়মকানুন প্রতিষ্ঠা হয় বলে দ্রুত উন্নতির পথে প্রস্তুত হয়। চ, সমাজের শান্তি আসে। গণতন্ত্র জননেতাদের আশ্রয় পুষ্ট করে দুষ্কৃতীরা অবাধে দৈরত্ব থাকে, সমাজ জীবনের শান্তি বিঘ্নিত করে। একনায়কতন্ত্রে কঠোর শাস্তি দেওয়া হয় বলে সমাজের শান্তি কিন্তু প্রতিষ্ঠিত থাকে। নেক্সট 11 নম্বর কোশ্চেন, একনায়কতন্ত্রের ত্রুটি। দেখো, প্রত্যেকটা জিনিসের যদি গুণাগুণ থাকে তার ত্রুটি বা অসুবিধা থাকবে। প্রথম ত্রুটি হচ্ছে পশু শক্তির প্রভাব। একনায়কতন্ত্র পশু শক্তিকে আশ্রয় করে টিকে থাকে, জোর করে মানুষের আনুগত্য আদায় করে, আইনের অনুশাসন থাকে না, জনগণ ভয়ে শাসন ব্যবস্থাকে বা সরকারের যে নেতা থাকবে, নেতৃত্ব থাকবে, তাকে মান্য করতে বাধ্য হয়, তাই তাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা পাওয়া যায় না। খ, স্বাধীন ও সাম্য নেই। ব্যক্তিত্ব বিকাশের জন্য যে দুটি পয়েন্ট সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে স্বাধীনতা এবং সাম্য। একনায়কতন্ত্রের স্বাধীনতা থাকে না, সাম্যনীতি এখানে স্বীকৃত নয়। একনায়কতন্ত্রীরা বিশ্বাস করে যে কিছু লোক শাসন করার জন্য জন্মায় এবং কিছু লোক জন্মায় শাসিত হওয়ার জন্য। গ, জাতীয়তাবাদের জন্ম। উগ্র জাতীয়তাবাদের প্রতি জাতি নিজের বংশ, সাহিত্য, সংস্কৃতি প্রভৃতিকে প্রতিষ্ঠা করা বা প্রভৃতিকে শ্রেষ্ঠ বলে মনে করে অপরের ধর্ম, সংস্কৃতি ও প্রভৃতিকে হেয় করার চেষ্টা করে, এমনকি ঘৃণাও করে, যেটা হিটলারের পক্ষে হয়েছিল। হিটলার ইহুদিদের কোনোভাবে পছন্দ করতো না, তারা ইহুদিদের মেরেই ফেলেছিল। একনায়কতন্ত্র উগ্র জাতীয়তাবাদের জন্ম দিয়ে জাতিকে যুদ্ধের দিকে ঠেলে দেয়, জাতির ধ্বংসের পথ প্রশস্ত হয়। যেমন
হিটলার বংশগত ঐক্যের ভিত্তিতে উগ্র জাতীয়তাবাদের সৃষ্টি করে বিশ্ব সভ্যতাকে ধ্বংস করতে উদ্যত হয়েছিল। আমি আগেই বলেছিলাম হিটলার। ঘ, বিপ্লবের সম্ভাবনা। একনায়কতন্ত্রে বিদ্রোহ ও বিপ্লবের সম্ভাবনা কিন্তু থাকে, কারণ এখানে সন্দেহ ও অবিশ্বাসের ফলে দমনপীড়ন চলে, শান্তিপূর্ণভাবে প্রতিকারের কোনো উপায় থাকে না, তাই ক্ষোভ সঞ্চয় হয়, ক্ষোভ থেকে দেখা দেয় বিপ্লব। ও, স্বৈরাচারী শাসন। একজন বলেছেন, ক্ষমতা মানুষকে কুলোচিত করে, বেশি ক্ষমতা বেশি করে কুলোচিত করে। একনায়কতন্ত্র বেশি ক্ষমতা পেয়ে নিজেকে অভ্রান্ত মনে করে এবং আকাঙ্ক্ষা সীমাহীন হয়ে যায়, অথচ কোনো বাধা থাকে না, তখন সে স্বৈরাচারী শাসনে পরিণত হয়। চ, অর্থের অপচয়। একনায়কতন্ত্র ক্ষমতায় টিকে থাকতে বিরাট গুপ্তচর বাহিনী নিয়োগ করে, সদা সর্বদা যুদ্ধের উন্মাদনা সৃষ্টি করতে বিরাট সেনাবাহিনী তৈরি করে, সরকারি খাতে বিরাট খরচ, অর্থের অপচয় ছাড়া আর কিছুই করতে পারে না তারা। 12 নম্বর কোশ্চেন, একনায়কতন্ত্রের বৈশিষ্ট্য কী? একনায়কতন্ত্রে আমরা এতক্ষণ জানলাম তাদের গুণ এবং দোষ সম্পর্কে। যদি আমরা একনায়কতন্ত্রের বৈশিষ্ট্য দিকে প্রথম আসবে, দেখো একনায়কতন্ত্র একজন নায়ক শাসন প্রতিষ্ঠা করে, অর্থাৎ একনায়কতন্ত্রে হেঁটে গিয়ে থাকবে একজনই থাকবে এবং তার হাতে সমস্ত ক্ষমতা ন্যস্ত থাকবে। এই ক্ষমতা সে অবাধে প্রয়োগ করতে পারবে এবং জনগণের কাছে তাকে জবাবদিহি করতে হয় না। দ্বিতীয়ত, একনায়কতন্ত্র রাষ্ট্র হলো সর্বশক্তিমান, রাষ্ট্র ব্যক্তিকে সব দিক থেকে নিয়ন্ত্রণ করে, ব্যক্তি এখানে রাষ্ট্রের জন্য, ব্যক্তির জন্য রাষ্ট্র নয়। তৃতীয়ত, একনায়কতন্ত্রে রাষ্ট্র বা সরকারের মধ্যে পার্থক্য করা হয় না, তাই ফ্রান্সের চতুর্দশলি বলতেন আই অ্যাম দ্য স্টেট, অর্থাৎ আমিই রাষ্ট্র। চতুর্থ, একনায়কতন্ত্রে একটি মাত্র রাজনৈতিক দলের অস্তিত্ব কিন্তু থাকে, যেখানে হিটলারের সময় জার্মানিতে শুধুমাত্র জাতীয় সমাজতান্ত্রিক দলের অস্তিত্ব ছিল। পঞ্চমত, একনায়কতন্ত্র সাম্যবাদী নীতিতে বিশ্বাসী। একনায়কতন্ত্রে বিশ্বাস করে কিছু লোক শাসন করার জন্য জন্মায় এবং কিছু লোক জন্মায় কেবলমাত্র শোষিত হওয়ার জন্য। ষষ্ঠ, একনায়কতন্ত্রের সরকার স্থায়িত্বের জন্য একনায়কতন্ত্র বিরাট গুপ্তচর বাহিনী গড়ে তোলে এবং জনগণের কাছে অসন্তোষ বা বিরোধ দেখা দিলে একনায়ক গুপ্তচর মারফত সংবাদ সংগ্রহ করে এবং তা দমন করার চেষ্টা করে। উদাহরণ হিসেবে হিটলারের গেস্টাপো এবং মুসলিনের কালো কুর্তা গুপ্তচর বাহিনীর কথা কিন্তু উল্লেখ করা যেতে পারে। সপ্তম, মিথ্যা প্ররোচনা একনায়কতন্ত্র আরেকটি বৈশিষ্ট্য। একনায়কতন্ত্র মিথ্যা প্ররোচনার মাধ্যমে জনসাধারণকে বিভ্রান্ত করে ক্ষমতা দখল করতে যায়। অষ্টমত, একনায়কতন্ত্রে যুদ্ধবাদকে সমর্থন করে। মুসলিনি বলেছিলেন, মহিলাদের কাছে যেরকম মাতৃত্ব কাম্য, সেই রকম পুরুষদের কাছে কিন্তু যুদ্ধ অপরিহার্য। একনায়কতন্ত্র মনে করেন যে যুদ্ধের মাধ্যমে মানুষের বিকাশ হয়, সভ্যতার সমৃদ্ধি হয়। নবম, একনায়কতন্ত্র ব্যক্তি স্বাধীনতাকে অস্বীকার করে। এক নায়কের প্রতি অন্ধ অনুগত্য দেখাতে দেখতে বলে। এর স্লোগান বিশ্বাস করে যে বিশ্বাস করো, মান্য করো, যুদ্ধ করো। এবং এরা আরও একটা জিনিস বলে, এক জাতি এক রাষ্ট্র এক নায়ক। নেক্সট কোশ্চেন, একনায়কতন্ত্রের শ্রেণী বিভাগ। তো একনায়কতন্ত্রকে প্রধানত তিনটি শ্রেণীতে ভাগ করা হয়, এক ব্যক্তিগত ও সামরিক একনায়কতন্ত্র। ব্যক্তিগত ও সামরিক একনায়কতন্ত্র কাকে বলে? যখন কোনো ব্যক্তি রাষ্ট্রের সব ক্ষমতা দখল করে অবাধ তা প্রয়োগ করে তখন তাকে বলা হয় ব্যক্তিগত একনায়কতন্ত্র। সেনাবাহিনী কোনো অধিনায়ক যখন সৈন্যদের সাহায্য নিয়ে রাষ্ট্রের শাসন ক্ষমতা দখল করে অবাধ স্বৈর ক্ষমতা প্রয়োগ করে তাকে বলা হয় সামরিক একনায়কতন্ত্র। সংবিধান বহির্ভূত উপায়ে ক্ষমতা দখল করে ব্যক্তিগত বা সামরিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা যায়, যেমন পাকিস্তানে আইউব খান সামরিক অভ্যুত্থানের মাধ্যমে আইনসভায় সরকারি উচ্ছেদ করে এবং রাষ্ট্রের ক্ষমতা দখল করেছিলেন। আমরা অনেক সময় আইনের অনুশাসনের যে কথা বলি তা কিন্তু রাষ্ট্রের ক্ষমতা দখল করে ব্যক্তিগত একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে। জার্মানিতে হিটলার এরূপ একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তবে ব্যক্তিগত হোক বা সামরিক একনায়কতন্ত্রই হোক,
প্রত্যেকের পেছনে কিন্তু রাজনৈতিক দলের সমর্থন থাকে। দুই, দলগত একনায়কতন্ত্র। একটি দল রাষ্ট্রের সব ক্ষমতা দখল করে যখন অবাধ ক্ষমতা প্রয়োগ করে এবং অন্য দলের অস্তিত্বকে অস্বীকার করে, তখন তাকে বলে দলগত একনায়কতন্ত্র। হিটলারের ফ্যাসিস্ট দলের একনায়কতন্ত্রের উদাহরণ। অবশ্য দলগত একনায়কতন্ত্র শেষ পর্যন্ত ব্যক্তিগত একনায়কতন্ত্রে পরিণত হয়। যেমন ইটালিতে মুসোলিনি দলের মাধ্যমে ক্ষমতা দখল করলেও শেষ পর্যন্ত ব্যক্তিগত একনায়কতন্ত্রে প্রতিষ্ঠিত হয়েছিল। গোয়া, শ্রেণীগত একনায়কতন্ত্র। শ্রেণীগত একনায়কতন্ত্র বলতে বোঝায় কোনো এক বিশেষ শ্রেণীর অবাধ শাসন। মার্ক্সবাদীদের মতে শ্রেণী রাষ্ট্র সরি রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র। শোষণের অবসান ঘটলে সর্বহারা শ্রেণী সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করে সর্বহারাদের একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে। একে বলা হয় শ্রেণীগত একনায়কতন্ত্র। যেমন 1949 সালে গণপ্রজাতন্ত্রী চীনে এই ধরনের একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। তবে এই একনায়কতন্ত্র গণতন্ত্রের বিরোধী নয় বলে অনেকে মনে করেন, কারণ এই শাসন শোষণের অবসান ঘটিয়ে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করে। এবারে নেক্সট এবং ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য কি। গণতন্ত্র এবং একনায়কতন্ত্রের পার্থক্য কিছুটা সেম নয়, পুরো দুটো একে অপরের বিপরীত। ফার্স্ট, গণতন্ত্র শাসকগণ জনগণের দ্বারা নির্বাচিত হন এবং জনগণের প্রতি তারা দায়িত্বশীল থেকে জনগণের স্বার্থে কাজ করে। কিন্তু একনায়কতন্ত্রে এটা হয় না, কারণ একনায়কতন্ত্রে শাসকগণ জনগণের দ্বারা নির্বাচিত হন না, তাই জনগণের নিকট তারা কোনোভাবে দায়িত্বশীল থাকার কোনো প্রয়োজন থাকে না। খ, গণতন্ত্র ব্যক্তি জীবনে সর্বাঙ্গীন বিকাশের জন্য রাষ্ট্রের অস্তিত্ব স্বীকার করে। একনায়কতন্ত্র ব্যক্তিকে রাষ্ট্রের উদ্দেশ্য সাধনের যন্ত্রমাত্র বলে মনে করে। রাষ্ট্রের জন্য ব্যক্তি হবে উৎসর্গকৃত প্রাণী। গ, গণতন্ত্র সাম্য ও স্বাধীনতার আদর্শে বিশ্বাসী। জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলের সমানাধিকার গণতন্ত্র কিন্তু স্বীকার করে। ব্যক্তি স্বাধীনতা এবং সাম্যনীতিকে একনায়কতন্ত্র কোনোদিনও বিশ্বাস করে না, কারণ কাউকে ব্যক্তি স্বাধীনতা কথা বলার অধিকারও পর্যন্ত একনায়কতন্ত্র দেয় না। ঘ, গণতন্ত্র একাধিক রাজনৈতিক দলের অস্তিত্ব স্বীকার করে, কিন্তু একনায়কতন্ত্র সকল বিরোধিতা বলপূর্বক দমন করে এবং একদলীয় প্রাধান্য প্রতিষ্ঠা করে, যেমন হিটলার করেছিল। হিটলার ক্ষমতায় এসে জার্মানির পার্লামেন্টে আগুন ধরিয়ে দেয় এবং প্রত্যেকটা দলকে সেখান থেকে নিষিদ্ধ করে দেয়। ঘ, গণতন্ত্র একাধিক রাজনৈতিক দলের অস্তিত্ব স্বীকার করে সরি জনমত গণতন্ত্রের প্রাণবন্ত। জনগণের দ্বারাই সরকারের স্বাভাবিক পরিবর্তন ঘটে। একনায়কতন্ত্র আলাপ আলোচনা এবং মত বিনিময়ের পদ্ধতিতে বিশ্বাস করে না। যান্ত্রিক নিয়মানুবর্তিতা এবং পুলিশ মিলিটারির সাহায্যে সমস্ত জনজীবনকে নিয়ন্ত্রণ করাই একনায়কতন্ত্রের লক্ষ্য। চ, স্বায়ত্তশাসনের নীতি গণতন্ত্র স্বীকার করে, কিন্তু নাগরিকদের সহযোগিতা ও সক্রিয়তা অংশগ্রহণ সফলতা ব্যর্থতার উপর নির্ভর করে। একনায়কতন্ত্র স্বায়ত্তশাসনের নীতিতে বিশ্বাস করে না। ব্যক্তিগত যোগ্য এবং দক্ষতা নিত্য পূজা এবং একনায়কতন্ত্রের বৈশিষ্ট্য। ছ, গণতন্ত্রে বিভিন্ন দলের অস্তিত্ব, সাংগঠনিক দুর্বলতা, দলত্যাগ প্রভৃতি কারণে সরকারে ঘন ঘন পরিবর্তন হতে পারে। স্থায়ী শাসন ব্যবস্থার অভাবে গণতন্ত্রে পরিলক্ষিত হয়, কিন্তু একনায়কতন্ত্রে রাজনৈতিক দলাদলির উপর উঠে বলিষ্ঠ দক্ষ নেতৃত্ব স্থায়ী শাসন ব্যবস্থা কিন্তু প্রবর্তন করা যায় সেখানে। বর্কেজ, যুদ্ধ, বহিরাক্রমণ, অর্থনৈতিক সংকটজনিত জরুরি অবস্থা গণতন্ত্র সার্থকভাবে কাজ করতে পারে না, কিন্তু একনায়কতন্ত্রের সিদ্ধান্ত চূড়ান্ত বলে যে কোনো পরিস্থিতিতে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করতে পারে। ছ, গণতন্ত্র জনগণ সরকার সমালোচনা করতে পারে এবং প্রয়োজন হলে বিপ্লবের পথ ছাড়িয়ে ব্যালটের মাধ্যমে সরকার পরিবর্তন করতে পারে। একনায়কতন্ত্র ব্যালট অপেক্ষায় বুলেটের উপর বেশি আস্থাশীল। রক্তাক্ত বিপ্লবের মাধ্যম ছাড়া স্বৈরতন্ত্রের অবসান ঘটানো সম্ভব নয়। ইয়, গণতন্ত্র আন্তর্জাতিক সহযোগিতা, মৈত্রী, শান্তি আদর্শে বিশ্বাস করে।
একনায়কতন্ত্র জাতিগত শ্রেষ্ঠত্বের আস্থাশীল বলে উগ্র জাতীয়তাবাদের সমর্থন করে, উগ্র জাতীয়তাবাদ যুদ্ধ ও সাম্রাজ্যবাদের মধ্যে আত্মপ্রকাশ করে। তো এই ছিল গণতন্ত্র এবং একনায়কতন্ত্র থেকে আসা বড় কোশ্চেনগুলি টোটাল। তোমাদের যদি কারোর লাগে এখান থেকে স্ক্রিনশট মেরে নিয়ে নিতে পারো, আশা করি এই কোশ্চেনগুলির মধ্যে থেকে আসবে তোমাদের, কারণ এটা তোমাদের টোটাল টপিকের মধ্যে এগুলোই একমাত্র বড় কোশ্চেন, আর কিছুই আসে না। এবারে আমরা অতি সংক্ষিপ্ত কোশ্চেন কী দেখবো, এখান থেকে 11-এর জন্য অতি সংক্ষিপ্ত যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিছুটা দেখে নিই। অতি সংক্ষিপ্ত কোশ্চেনের ফার্স্ট হচ্ছে, লিবারেলিজম গ্রন্থটি কার লেখা? লিবারেলিজম গ্রন্থটি হপ হাউসের লেখা। দুই, সমাজতন্ত্র ছাড়া গণতন্ত্র অসম্পূর্ণ উক্তিটি কার? তো উক্তিটি হচ্ছে ল্যাস্কি। সর্বজনীন ভোটাধিকারের আগে সর্বজনীন শিক্ষার ব্যবস্থা করতে হবে, এই বিখ্যাত উক্তিটা কিন্তু জন স্টুয়ার্ট মিল, এটা মনে রাখবে। জন স্টুয়ার্ট মিল তার অন লিবার্টি গ্রন্থে কিন্তু এটা বলেছিল, এটা তার বিখ্যাত উক্তি, ঠিক আছে। নেক্সট, 4, বর্তমানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বলতে কী বোঝায়? তো বর্তমানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বলতে আমি আগেই বললাম, ভিডিওটা দিয়ে পুরো দেখেছো জানবে, প্রতিনিধিত্বমূলক সরকার। 5, কোন দেশে গণভোট, গণ উদ্যোগ, পদচ্যুতি ইত্যাদি প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতিতে দেখা যায়? সুইজারল্যান্ডে গণভোট, গণ উদ্যোগ, পদচ্যুতি কিন্তু দেখা যায়। 6, কী ধরনের শাসন ব্যবস্থা ব্যক্তি স্বাধীনতার বিরোধী? তো উত্তর, একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা ব্যক্তি স্বাধীনতার চিরদিনই বিরোধী ছিল। 7, সমাজতান্ত্রিক রাষ্ট্র কোন শ্রেণীর একনায়কতন্ত্র দেখতে পাওয়া যায়? উত্তর, সমাজতান্ত্রিক রাষ্ট্রে সর্বহারা শ্রেণীর একনায়কতন্ত্র কিন্তু দেখতে পাওয়া যায়। 4, কোন দেশে প্রথম গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল বা গণতন্ত্রের ধারণা করেছিল? সেটা গ্রিক। এটা ইম্পর্টেন্ট, এটা কোশ্চেনে আসে। গণতন্ত্র হলো জনগণকে নিয়ে, জনগণের দ্বারা এবং জনগণের জন্য পরিচালিত শাসন ব্যবস্থা। কে বলেছিলেন? আমি আগে বলেছি, আব্রাহাম লিঙ্কন। 10, প্রত্যক্ষ গণতন্ত্রে সম্ভব নয়। কিরূপ রাষ্ট্রে? বৃহৎ রাষ্ট্রে প্রত্যক্ষ গণতন্ত্র কিন্তু সম্ভব নয়। 11, কিরূপ সরকারের জন্য অবাধ নির্বাচন অপরিহার্য? গণতান্ত্রিক সরকারের জন্য অবাধ নির্বাচন অপরিহার্য। গণতন্ত্রকে আলাপ আলোচনার মাধ্যমে পরিচালিত শাসন ব্যবস্থা কি বলেছেন? এটা বলেছেন অধ্যাপক বার্কার। গণতন্ত্র মূর্খদের জন্য, মূর্খদের দ্বারা মূর্খদের শাসন। গণতন্ত্র মূর্খদের জন্য, মূর্খদের দ্বারা মূর্খদের শাসন। কে বলেছেন? এক নেতা এক দল এক রাষ্ট্রের শাসন ব্যবস্থা। এক নেতা এক দল এক রাষ্ট্রের ধারণা থাকে। আমি এটা ধারণা এখানে লেখা ছিল না, কিন্তু আমি তোমাদের বললাম, তোমার এই এক ধারণার প্রবক্তা কে হচ্ছে? এটা হচ্ছে তোমার এক নায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় স্থায়িত্ব শাসন 15 থাকে। কোন শাসন ব্যবস্থায় স্থায়িত্ব শাসন অন্ধ জাতীয়তাবাদী শাসন ব্যবস্থায়? কোন শাসন ব্যবস্থা একনায়কতান্ত্রিক অন্ধ জাতীয়তাবাদী অন্ধ জাতীয়তাবাদ আশ্রয় দেয়? একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা অন্ধ জনগণের গণতান্ত্রিক একনায়কতন্ত্রের জনগণের গণতান্ত্রিক করা যায় কোন দেশে? একনায়কতন্ত্রের জনগণের গণতান্ত্রিক করা যায় কোন দেশে? চীনে জনগণের গণতান্ত্রিক একনায়কতন্ত্রের অন্যতম লক্ষ্য করা যায়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় দলীয় স্বাধীন দলীয় জনগণের প্রাধান্য সর্বদাই থাকে। কিরূপ শাসন ব্যবস্থা জনগণের শাসন প্রতিষ্ঠা হয় কিরূপ শাসন? সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্রের নাম ভারত, বাংলাদেশ এখন প্রজাতান্ত্রিক দেশ, ভুটান, চীন, মায়ানমার প্রত্যেকটা এখন প্রত্যক্ষ বা প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি প্রচলিত। কোন দেশে প্রত্যক্ষ গভর্নমেন্ট প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি বাই দ্য পিপল? সুইজারল্যান্ডে। গভর্নমেন্ট কে বলেছিলেন? অফ দ্য পিপল, বাই দ্য পিপল, এটি ফর দ্য পিপল? কে বলেছিলেন? আব্রাহাম গণতান্ত্রিক ধারা শাসন। এটা তোমাদের এটি কোন পরীক্ষা? ধারা শাসন ব্যবস্থা গণতান্ত্রিক ধারা শাসন। এটা তোমাদের কোশ্চেন পরীক্ষায় আসবে। গ্রিক শব্দ ডেমোস শব্দের অর্থ কি? ডেমোস শব্দের অর্থ হচ্ছে জনগণ। ডেমোস শব্দের অর্থ শব্দ হচ্ছে ডেমোস শব্দের অর্থ হচ্ছে জনগণ। পলিটিক্যাল ক্রেটার শব্দ গণতান্ত্রিক কার লেখা? পলিটিক্যাল আইডিয়াস গ্রন্থটি কার লেখা?
মনে রাখবে, সিভি রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট কার লেখা, জন স্টুয়ার্ট মিল, জন স্টুয়ার্ট রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট কার লেখা, জন স্টুয়ার্ট মিল, জন স্টুয়ার্ট মিল আর মডার্ন ডেমোক্রেসি গণতন্ত্রটি কার লেখা, এটা পরীক্ষা আছে, মডার্ন ডেমোক্রেসি গণতন্ত্রটি কার লেখা, লর্ড রাজনৈতিক গণতন্ত্র অর্থহীন কে বলেছেন, অর্থনৈতিক গণতন্ত্র ছাড়া রাজনৈতিক গণতন্ত্র অর্থহীন কে বলেছেন, তথা জনগণতন্ত্র আজ সংকটের নাগরিকদের নির্লিপ্ততার জন্য গণতন্ত্র আজ সংকটের সম্মুখীন কে বলেছেন, অধ্যাপক লয়েড শাসন এক নায়কতন্ত্র সুশাসনের তুলনায় স্থায়িত্ব শাসন অধ্যাপক খারাপ ব্যানারম্যান ভালো উক্তিকার অধ্যাপক ব্যানারম্যান। এবং এখানেই শেষ হচ্ছে এই ভিডিওটি। গণতন্ত্র এক নায়কতন্ত্র সম্পর্কে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করো, 24 আওয়ার্সের মধ্যে আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব, অবশ্যই দেবো, কেন দেবো না। এবং হ্যাঁ, এরপরে আমাদের আরও একটা টপিক আসছে তোমাদের, আইন স্বাধীনতা সাম্য ন্যায় বিচার, তারপরে নাগরিকদের অধিকার ও কর্তব্য, এগুলি যদি তোমাদের ফ্রিতে পেতে চাও, ফ্রিতে পেতে চাও, কারণ তোমাদের যে ভিডিওটা দেখাচ্ছি সেটা তোমরা স্ক্রিনশট নিয়ে পরে পড়তে পারবে, ফ্রিতে পেতে চাও তাহলে চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করে তলে একটা যে কোনো ভিডিওতে কমেন্ট করে দাও, বুঝে নিব তুমি আমার পার্মানেন্ট সাবস্ক্রাইবার, এবং তোমার জন্য অনেক কিছু কিন্তু অফার থাকবে। এবং আমাদের একটা স্টার্ট কুইজের একটা লিঙ্ক লঞ্চ হচ্ছে, তার জন্য কিছুদিন ওয়েট করতে হবে, তোমরা আমার টুইটার এবং ফেসবুক পেজে গিয়ে ফলো করতে পারো, রাষ্ট্রবিজ্ঞান আমার ফ্যাশন আমি আগেই বললাম, ঠিক আছে, থ্যাংক ইউ, গুড বাই।